হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু সাফল বাংলা ইউটিউব চ্যানেল সাফল বাংলার আরও একটা নতুন সেশন তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা জিএমএনএম দু হাজার চব্বিশের তোমাদের রিজনিং ক্লাসের আজকে আমাদের টপিক হচ্ছে অ্যানালজি এই অ্যানালজি কী কীভাবে আমাদের পরীক্ষায় আসে দেখো তোমাদের বলে রাখি এই টপিকটা থেকে প্রতি বছর জিএনএম এন এম পরীক্ষায় কিন্তু প্রশ্ন আসতে দেখা গিয়েছে বিগত বছরে আমি তোমাদের সুবিধার্থে দেখো একটা কোশ্চেন লিখে দিয়েছি যে লাইট ক্যান্ডেল এর মধ্যে এটা হচ্ছে প্রশ্ন এবার উত্তরটা তোমাকে চারটে অপশনের মধ্যে খুঁজতে হবে এবং এখানে দেখো এই প্রশ্নটা কিন্তু সে দু হাজার একুশে শিফট ওয়ানে এবং দু হাজার তেইশে কিন্তু পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে একদম হুব হু কোনো অপশন চেঞ্জও করেনি ঠিক আছে একদম হুব হু কিন্তু কোশ্চেন তুলে দিয়েছে আমি তোমাদেরকে আজকের এই সেশানে এত সহজভাবে শেখাবো তোমরা কিন্তু এরপর দেখলে সহজেই কিন্তু বুঝতে পারবে যে এ যে কোনো প্রশ্ন এটা প্রশ্ন না আসুক যে কোনো প্রশ্ন দিক তুমি কিন্তু পারবে ঠিক আছে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবে বন্ধুর সাথে প্রচুর শেয়ার করো এবং ভিডিওটা যদি প্রথমে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে করে প্রেস করে রাখো দেখো ফার্স্টে আমি তোমাদেরকে বোঝানোর জন্য বাংলায় আমি লিখে নিয়ে এসছি এই বিষয়টা বুঝবো অ্যানালজি ব্যাপারটা কী তারপর আমি তোমাদেরকে পুরো যা যা কোশ্চেন দেখো প্রচুর কোশ্চেন নিয়ে এসেছি ঠিক আছে প্রচুর কোশ্চেন আর এটা শুধুমাত্র ওই যে দু বছর এসে তা কিন্তু নয় দু হাজার বাইশেও কিন্তু এই প্রশ্ন এই ধরনের প্রশ্ন আসতে দেখা গিয়েছে তাহলে আমাদের বিষয়টা একদম কিন্তু ঠোঁটস্ত মুখস্থ করতে হবে বিষয়টা জানতে হবে দেখো আমি প্রথমে বলি রিজনিং হচ্ছে মজার জিনিস ঠিক আছে জাস্ট তুরি মেরে এক সেকেন্ডে তোমরাও করতে পারবে এটা আমি গ্যারেন্টি দিলাম ঠিক আছে এর জন্য তোমাকে বুঝতে হবে কনসেপ্টটা কী দেখো এখানে আমি তোমাদের বোঝার সুবিধার্থে একটা প্রশ্ন দিয়েছি নৌকা জল এবার বলা হবে চারটে অপশনের মধ্যে কোন অপশানটা যেরকম দেখাচ্ছে নৌকা জল এর রিলেশান যেরকম দেখাচ্ছে সেরকমভাবে কোন অপশানটা কাজে লাগছে এটা শুনে অনেকে ভাবে যে এটা আবার কী ধরনের প্রশ্ন আমরা একটু অন্যরকম ভাবি জল এবং নৌকা কিভাবে সম্পর্কিত হতে পারে নিশ্চয়ই জলের উপরে নৌকা চলে এই একটা রিলেশন যে জল আছে এবং নৌকা আছে তার মানে কি জলের উপরে নৌকা চলছে বলে জল এবং নৌকাটা লেখা আছে ঠিক তেমনভাবে দেখো কোন যানবাহনটা কীসের উপর চলছে সেটা খুঁজলে আমরা কিন্তু উত্তরটা পেয়ে যাব তো দেখা যাক অপশান কী আছে প্রথম অপশন দেখো প্লেন জল কখনো দেখেছ জলে প্লেন চলছে হাসি লাগছে তো তো আমারও প্রথমে হাসি লাগছিল যে এতটা সহজ দেওয়া ঠিক হবে কিন্তু এই ধরনের প্রশ্ন তোমাদের কিন্তু পরীক্ষায় এসেছে অন্যান্য পরীক্ষা তো প্রচুর আসে এগুলো আমরা যখন ইংলিশ টার্মসগুলো দেখি না তখন মনে হয় যে কি না জানি কঠিন কিন্তু সত্যি কথা বলছি সব সহজ কিন্তু এই টপিকটা এবং এখান থেকে তোমরা ফ্রিতেই কিন্তু এক নম্বর পেয়ে যাবে প্রতি বছর পাঁচটা করে রিজনিং কোশ্চেন আছে এবং এই টপিকটা কিন্তু ধরা বাধা ঠিক আছে এখান এখানে প্রশ্ন কিন্তু আসছে প্রচুর তাহলে দেখো আমি প্রথম অপশানটা দেখলাম প্লেন এবং জল তাহলে জলে নিশ্চয়ই প্লেন চলবে না তাহলে এই অপশানটা ভুল এটা আমি কেটে দিলাম প্রথমে দ্বিতীয় অপশানটা দেখো বাস রাস্তা রাস্তায় তো বাস চলছে তাহলে এই অপশানটা তো ঠিক হতে পারে আমি এটাকে টিক দিয়ে রাখলাম বাস রাস্তা তারপর অপশন দেখে নাও জাহাজ আকাশ কখনো দেখেছ আকাশে জাহাজ চলছে এটা তো সম্ভবই না স্যার উড়ো জাহাজ চলতে পারে কিন্তু জাহাজ তো কখনোই না তাই তো একদম ঠিক বলেছো এই অপশানটাও ভুল তারপরে দেখো ফোর্থ অপশন সাইকেল পুকুর পুকুরে কখনো সাইকেল চলে না সেটাও রাস্তা দিয়ে চলে তাহলে এই অপশানটাও কিন্তু ভুল তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্নের একদম সঠিক উত্তর আশা করছি তোমরা প্রত্যেকেই বুঝতে পেরেছো চলো যদি এবারও বুঝতে না পেরে থাকো তাহলে আরও কয়েকটা প্রশ্ন তোমাদেরকে বলি কয়েকটা উদাহরণ দিই তাহলে একদম ক্লিয়ার হয়ে যাবে ধরো আমি বললাম টুল এবং চেয়ার টুল এবং চেয়ার এর মধ্যে রিলেশান দেওয়া আছে তাহলে কি টুলও আমরা বসতে পারি চেয়ারও আমরা বসতে পারি এই ধরনের রিলেশান দেওয়া আছে এবং ধরো চারটে অপশানের মধ্যে তোমাদের কোথাও একটা অপশান দেওয়া সোফা এবং থাকলো যে তোমার হচ্ছে গিয়ে সোফা থাকলো বা তোমার এরকম থাকলো যে মেঝে বা এরকম একটা থাকলো যেখানে কি ওইটাও কিন্তু একটা বসার জায়গা থাকবে এরকম একটা রিলেশন খুঁজে বার করতে হবে যেমন ধরো বললাম লাইট ঠিক আছে ধরো বললাম যে লাইট এবং অন্ধকার মানে কি অন্ধকার তখনই দূর হবে যখন লাইটটা জ্বালাবো ঠিক তেমনভাবে ধরো এরকম অপশান থাকলো যে দিন রাত তাহলে এ দিন রাত তখনই হবে রাত গেলেই তবে তো দিন আসবে ঠিক তেমনভাবে তোমার কিন্তু রিলেশনটা খুঁজে বার করতে হবে আশা করছি এবার তোমাদের ক্লিয়ার হয়ে গেছে এবার চলো আমরা কোশ্চেনে ফিরে যাচ্ছি এটা প্রিভিয়াস কোশ্চেন এটা আমরা সবার শেষে করবো আমরা দেখে পরের একটা সহজ উদাহরণ দিয়ে দেখো ইঙ্ক পেপার ইঙ্ক মানে কি ইঙ্ক মানে হচ্ছে কালি আর পেপার মানে কাগজ তাই তো কাগজে আমরা কি করি কাগজে আমরা কিন্তু দেখবে পেন দিয়ে কিছুটা লিখি তাই তো যে কোনো কিছুটা লিখতে পারি চিঠি লিখতে পারি ছবি আঁকতে পারি যে কোনো কিছু কিন্তু এই ইঙ্ক মানে কালি দিয়ে কিন্তু ড্রয় বা লিখতে পারি তাই তো ঠিক তেমনভাবে কোন অপশানটা দিয়ে আমরা একটা আর একটা সাথে রিলেশন খুঁজে পাচ্ছি দেখা যাক পেন পেন্সিল দেখো দুটোই তো সেম এখানে তো আমি কোনো রিলেশন খুঁজে পাচ্ছি না পাচ্ছ কি কালি যেরকম পেনের সাথে সম্পর্কিত সরি কালি যেরকম পেপারের সাথে পেপারের ওপর কালি দিয়ে লিখি কিন্তু পেন আর পেন্সিল তো দুটোতে একই হয়ে গেল তাহলে কি করে হবে এটা তো লেখার কোনো জায়গায় পাচ্ছি না অপশন নাম্বার এ ভুল হলো অপশান নাম্বার বি দেখা যাক পেন্ট পেন্টিং দুটোই তো সেম মানে ড্রয়িং করছি আর একটা ছবি আঁকছি মানে ড্রয়িং করছি একই জিনিস হয়ে গেল পেন্টিং করছি তাহলে এখানে কোনো আমি কিছু খুঁজে পাচ্ছি না কোনো রিলেশন খুঁজে পাচ্ছি না এবার দেখা যাক অপশান নাম্বার তিন অপশান নাম্বার তিন বলছে চক এবং হচ্ছে ব্ল্যাকবোর্ড দেখো ব্ল্যাকবোর্ডে আমরা কিন্তু লিখতে পারি চক দিয়ে তাই না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো অপশন নাম্বার সি হচ্ছে রাইট অ্যান্সের তাই তো অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর তবু তোমাদের সুবিধা অপশন নাম্ব দেখে নিই অপশন নাম্বার ডি বলছে কার্বন পেপার বল পয়েন্ট ঠিক আছে কার্বন পেপার বল পয়েন্ট তো বল পয়েন্ট দিয়ে কার্বন পেপার ওপর লেখা যায় না আর এটা কিন্তু এটার মধ্যে চাল চলছে না তাই না আমাদের মেন ফোকাস হচ্ছে চক এবং ব্ল্যাকবোর্ড এটার উপর কিন্তু আমরা লিখতে পারছি তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশান নাম্বার সি আশা করছি তোমরা পেরেছ এইবার তোমরা চেষ্টা করবে নিজের থেকেই যে কতগুলো পারছো তোমাদেরকে তার আগে একটা ছোট্ট ইনফরমেশান দিয়ে রাখি আমাদের পেট ব্যাচ সম্পর্কে তোমাদের প্রচুর ইনফরমেশন তোমার জিজ্ঞাসা করছি স্যার কোথায় হবে কিভাবে হবে তো আমি তোমাদেরকে এটা ছোট্ট করে বলতেই তারপর তোমাদেরকে আবার কন্টিনিউ করছি বন্ধুরা আমাদের জিএনএম জন্য সেকেন্ড ব্যাচ সংকল্প টু কিন্তু স্টার্ট হয়ে যাবে আগামী ফেব্রুয়ারি মাসের এক তারিখ থেকে তোমরা যারা যারা জয়েন করতে চাইছো দেখো অলরেডি ফার্স্ট ব্যাচ কিন্তু পুরো ফুল হয়ে গেছিলো যতটা চেয়েছিলাম তার থেকে প্রচুর স্টুডেন্ট কিন্তু ভর্তি হয়েছে আমি এটুকু বলছি যে এর জন্য তোমাদের কিন্তু বেশি কিছু লাগে না তুমি হয়তো ভাবো যে হয়তো প্রচুর খরচ করতে হবে দেখো একটা কথা বলি সামান্য টাকাই নেওয়া হয় প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে কোনো কিছু পেতে গেলে তোমায় কিন্তু কিছু দিতে হবে তুমি যদি ফ্রি ক্লাস আশা করো অবশ্যই সেটা ঠিকই আছে যাদের সামর্থ্য নেই আমি তাদেরকেও যতটা পেরেছি হেল্প করছি এইখানে ফ্রি ক্লাস দিচ্ছি বা যদি ওখানে সম্ভব হয় ওখানেও আমি হেল্প করছি যত রকম সম্ভব ফাইন্যান্সিয়াল কারোর সমস্যা থাকলে সেটা হেল্প করছি বাট এর থেকে কমে সম্ভব নয় তো যাদের ইচ্ছা হবে এখানে ভর্তি হওয়ার জন্য পেট বেছে দেখো আমাদের কিন্তু টোটাল যে ছ মাসের কোর্সের মধ্যেই তোমাদের কিন্তু এই টোটাল যা যা পড়া আছে যা যা সিলেবাস আছে সব কিছু কিন্তু কমপ্লিট করে দেওয়া হবে জীবন বিজ্ঞান থেকে শুরু করে ভৌত ভৌতবিজ্ঞান ম্যাথ রিজনিং জি ঠিক আছে দুজন টিচার আছে আমি তো আছি তো টোটাল তিনজন মিলে পড়াশোনা করাবো তোমাদের আশা করছি কোনোরকম কোনো সমস্যা হবে না বরঞ্চ আরও বেশি মজা করে কিছু শিখবে যে পড়াটা পড়তে কঠিন লাগে না যেটা মনে হয় যে এত কঠিন কেন সেটা তোমাদের মনে হয় এত সহজ কেন হয়ে গেল হঠাৎ করে তাই না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে যারা যারা ভর্তি হয়েছে আমাদের পেট ব্যাচে প্রত্যেকে কিন্তু রিপ্লাই নিয়েছি প্রত্যেকের ফিডব্যাক নিয়েছি সবাই কিন্তু খুব খুশি এবং লাইভ ক্লাস দেখো বলে রাখি লাইভ ক্লাস চলছে লাইভ ক্লাসের পাশাপাশি কিন্তু রেকর্ডিংও পেয়ে যাচ্ছ সঙ্গে সঙ্গে আর ক্লাসগুলো সব কিন্তু অনলাইনে হবে কোথাও অফলাইনে আমাদের ব্যবস্থা নেই যদি অফলাইনে হয় কোনোদিনই যদি খুলি ইন ফিউচার তো তোমাদেরকে আগে জানিয়ে দেবো ঠিক আছে বাট আপাতত লাইভ ক্লাসই হচ্ছে অনলাইনে ক্লাস কোথাও যাওয়া দরকার নেই বাড়িতে বসেই তোমরা কিন্তু ক্লাস করতে পারবে প্রতিদিন প্রচুর পড়ানো হয় প্রচুর কিন্তু তোমাদের হোম টাক্স দেওয়া হচ্ছে এখন থেকে পড়াশোনার জন্য আর এই ব্যাচ থেকে তোমাদের দু হাজার চব্বিশের ফার্স্ট ফেব্রুয়ারি কিন্তু শুরু হচ্ছে সেকেন্ড ব্যাচ এই ব্যাচও আশা করছি সেই রকমভাবেই আমরা কিন্তু রেসপন্স পাবো এবং তোমরাও কিন্তু তোমাদের যে কাঙ্ক্ষিত যে আশা সেটা তোমরা পূরণ করতে পারবে এইটুকু আমি আশা রাখছি ঠিক আছে তো যদি ভর্তি হওয়ার তাকে এই যে নাম্বারটা দেওয়া আছে নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল টু এই নাম্বারে জাস্ট একটা হোয়াটসঅ্যাপ করে দেবে আমি তোমাদের পুরো ডিটেলসটা দিয়ে দেবো যে কী কী তোমাদের আছে কীভাবে কী করবে না করবে সব কিন্তু বলে দেওয়া হবে তো যাদের দরকার তোমরা এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারটা একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করে দেবো ঠিক আছে কোর্স ফি কত আমি একবার বলে দিই সাতশো টাকা ছ মাসের জন্য অনলি সাতশো টাকা এর বাইরে কিন্তু টাকা লাগে না এবার হ্যাঁ তুমি যদি লাস্টে আমার মক টেস্ট নিতে চাও সেটা আলাদা ব্যাপার বাট এর মধ্যে মক টেস্টও পেয়ে যাচ্ছ ঠিক আছে মানে এই সাতশো টাকার মধ্যে কিছু মক টেস্টও পাবে সপ্তাহে একটা করে যদি ফুল লেন্থ মক টেস্টটাও যেরকম পরীক্ষায় আসে সেইভাবে মক টেস্ট দেবে এক্সট্রা আরও অনেকগুলো মক টেস্ট দেবে তাহলে তখন তোমাকে হয়তো বলা হবে যে আশি টাকা বা পঞ্চাশ টাকা সেটা এখনও ফাইনাল হয়নি যদি ইন ফিউচার আমরা করি তখন সেটা হয়তো লাগলো বাট সাতশো টাকায় টোটাল কিন্তু ছ মাসেই তোমরা পড়তে পারছো তো আশা করছি তোমাদের ভালো লেগেছে ভিডিওটা কিন্তু প্রচুর শেয়ার করে দেব বন্ধুর সাথে যারা ভর্তি হতে চাইছে তোমার পরিজন পরিচিত বন্ধু বান্ধব সবার সাথে এবার তোমাদেরকে ক্লাসে একবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি দেখো আমি পরের প্রশ্নে নিয়ে যাচ্ছি তার আগে একটা জিনিস বলতে ভুলে গেলাম সেটা হচ্ছে যে যে কোনো ক্লাসে ভর্তি হলে দেখবে শুধু ক্লাস হলো আর ছেড়ে দিলাম ব্যাস আমি বিনদাস আছি আর কোনো চিন্তা নেই কিন্তু আমরা আমাদের ব্যাচে যতজন স্টুডেন্ট আছে যতক্ষণ না সে বুঝতে পারছে ততক্ষণ তাকে কিন্তু বোঝানো হয় আর এখানে কেউ কিন্তু কোনো রকম কোনো স্যার কেউ কিন্তু বিরক্তবোধ করে না যে এতক্ষণ ধরে কেন প্রশ্ন করবে এত প্রশ্ন কেন হবে এরকমটা না তোমরা যত ইচ্ছে প্রশ্ন করতে পারো একটা সেশান আছে সেই সেশনে তোমরা জিজ্ঞাসা করতে পারো যত ইচ্ছে গ্রুপটা ওপেনই থাকবে অলওয়েজ চব্বিশ ঘন্টার জন্য তো যাদের যা ডাউট থাকবে সেটা কিন্তু ওখান থেকে ক্লিয়ার করে নিতে পারবে ঠিক আছে এইটুকু মিস হয়ে গেছিলো বলে দিলাম এবার চলো আমি আবার ফিরিয়ে নিয়ে যাচ্ছি দেখো প্রথম আমাদের যে নেক্সট যে কোশ্চেনটা এই প্রশ্নটা তোমরা নিজেরাই চেষ্টা করো ডক্টর হসপিটাল অর্থাৎ ডক্টর কীভাবে হসপিটালের সাথে সম্পর্কিত তোমরা ভাবো একবার হসপিটালে কী থাকে ডক্টর থাকে যে সেবা করছে ঠিক একই রকমভাবে দেখো কোন অপশনটা আমাদের যাচ্ছে স্পোর্টসম্যান স্পোর্টস ফ্যান ঠিক আছে স্পোর্টস ফ্যান স্টেডিয়াম তারপর দেখতে হচ্ছে কাউ ফার্ম প্রফেসর কলেজ এবং হচ্ছে ক্রিমিনাল জেল দেখো আমরা এখানে হয়তো অনেকে গুলিয়ে যাবে যে এটা তো স্যার একটু গুলিয়ে যাচ্ছে একটু ভাবো মন দিয়ে ঠিক আছে ডক্টর কি ডক্টর একটা প্রফেশন না দেখি এই প্রশ্নের উত্তর কে কে পাচ্ছ অবশ্যই কমেন্ট করে জানাও তিন নম্বর প্রশ্নের উত্তর কে আসে তোমার মনে কী আসছে অবশ্যই এবিসিডির মধ্যে যে কোনো একটা কমেন্ট করে জানাও আমি তোমাদের ততক্ষণ বোঝাই দেখো ডক্টর একটা একটা প্রফেশন তাই না একজন প্রফেশানে ডক্টর এবং সে থাকে কোথায় তার প্রফেশনটা কোথায় তার প্রফেশন হচ্ছে হসপিটালে তাহলে বলো এই চারটে অপশনের মধ্যে কোন প্রফেশনের সাথে যুক্ত তার মানে তার স্থানটা নিশ্চয়ই স্পোর্টস ফ্যান এটা কোনো কোনো প্রফেশন নয় স্পোর্টস ফ্যান কী যারা ফ্যান হয় তারা কি ওই একদিনের জন্য খেলা উপভোগ করতে যায় একটা আনন্দ নেওয়ার জন্য যায় একটা এন্টারটেনমেন্ট এন্টারটেনমেন্টের জন্য যায় তাহলে এই অপশানে কি হবে স্পোর্টস ফ্যান নিশ্চয়ই স্টেডিয়াম হবে না এই প্রশ্নটার উত্তর হবে না তারপরে দেখা যাক দ্বিতীয় অপশন কি আছে কাউ ফার্মস কাউ থাকে কাউ কিন্তু গরু গরু কি ফার্মসে থাকে মানে যে খামার সেই খামারে থাকে ঠিকই আছে কিন্তু কাউকে কোনো প্রফেশন এটা কোনো প্রফেশন তো নয় কোনো তোমার হচ্ছে কি কি প্রফেশনকে বাংলায় কি বলে না হচ্ছে কোনো তোমার হচ্ছে কি মানে যে ধরো যে কাজটা নিয়ে থাকে তো এই কাউ তো কোনো কাজের মানে পেশা নয় তাই না পেশা তো পেশা তো নয় তাহলে এটা তো হবে না তারপর অপশন নাম্বার সি দেখো প্রফেশন সরি প্রফেসর কলেজ যারা কলেজে পড়ায় তারা কিন্তু প্রফেসরই বলে তাদেরকে তাহলে দেখো এদের কাজটা হচ্ছে মানে পড়ানো এবং সেটা কোথায় করে কলেজে করে তাহলে এই অপশনটাই আমাদের আপাতত মনে হচ্ছে রাইট অ্যান্সার হবে এবার দেখো লাস্ট অপশন আছে ক্রিমিনাল জেল দেখো জেলে তোর কেউ ইচ্ছা করে যায় না কোনো ক্রিমিনাল সে তো ইচ্ছে করে যাচ্ছে তাকে পানিশমেন্ট দেওয়ার জন্য সে গিয়েছে তাহলে এটাও হবে না তাহলে রাইট অ্যান্সার কী হবে প্রফেসর কলেজ হবে রাইট অ্যান্সার অপশন নাম্বার সি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর তাহলে যারা যারা দিয়ে সমর্থ থেকে ভেরি গুড তোমরা কিন্তু শিখে গেছো এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি পরের কোশ্চেন দেখো পরের প্রশ্ন হচ্ছে দেখো এই প্রশ্নটা একটু অন্যরকম রেখেছি এ এ ছোটো হাতে আছে দেখো ভালো করে খেয়াল করো তোমরা আশা করছি নিজেরা পারবে এটা তোমাদেরকে হোমওয়ার্ক দিয়ে রাখবো খুবই সহজ কোশ্চেন এ এ আছে দুটো ঠিক আছে তারপরে দেখো বি বি তিনটে বি আছে ছোটো হাতের তারপরে দেখো সি 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 অর্থাৎ চারটে সি আছে ছোটো হাতে এবার কোনটা হবে তোমার মতে কি বলে দেখো ছোটো হাতে তিনটে ডি আছে ছোটো হাতে চারটে ডি আছে ছোটো হাতের চারটে দেখো এখানে চারটে ডি আছে এখানে সরি আগেটা ছিল পাঁচটা তারপরে চারটে তারপরে দেখো বড়ো হাতে চারটে ডি আছে এবার এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে সেটা তোমরা কমেন্ট করে জানাও আশা করছি সবাই পেরে যাবে যাদের একটু নলেজ আছে তারা কিন্তু ঠিক পেরে যাবে এটা তোমাদের হোমওয়ার্কের কোশ্চেন থাকলো পাঁচ নম্বর কোশ্চেন সম্ভবত নয় তো আমি আগে দেখে নিই পাঁচ নম্বর কোশ্চেন সম্ভবত তোমরা প্রত্যেকেই বলবে হোমওয়ার্ক এটা এক নম্বর দুই নম্বর ঠিক আছে দুই নম্বর তিন নম্বর চার নম্বর চার নম্বর কোশ্চেনের উত্তর কি হবে হোমওয়ার্কের কোশ্চেন যার যার সঠিক হবে দেখো সব থেকে সহজ কিন্তু এই প্রশ্ন যতগুলো আলোচনা করলাম সব থেকে সহজ চার নম্বর প্রশ্নের উত্তর কী হবে সেটা এবিসিডির মধ্যে যেগুলো একটা কমেন্ট করে জানাবে এবং তোমার নামটা উল্লেখ করবে তাহলে সেই কমেন্টটা প্রিন্ট করে রাখবে প্রচুর স্টুডেন্ট কিন্তু দেখবে ঠিক আছে চলো পরে প্রশ্ন চলে যাচ্ছি কাব কাব হচ্ছে বিয়ার এবার এটা শুনে ভাবে স্যার যে কী ধরনের প্রশ্ন স্যার বুঝতে পারছে না কাবের মানেই জানি না দেখো এই বিষয়টা আমাদের বুঝতে হবে বিয়ার মানে হচ্ছে এখানে কিন্তু বলা হয় যে ভাল্লুক ঠিক আছে ভাল্লুকের যে বাচ্চা ভাল্লুকে বাচ্চাকে বলা হয় কাপ ঠিক আছে এটা জেনে রাখো তো এই এই কিছু টার্মস তোমাদের জানতে হবে যেটা মানে না জানলে কিন্তু উত্তর করতে পারবে না তো এই ক্ষেত্রে যদি কোনো ট্রিক জানতে চাও অবশ্যই কমেন্ট করো আমি কিন্তু অবশ্যই বলবো দেখো পেট ব্যাচে কিন্তু বলে দেওয়া হয় যা যা তোমাদের ট্রিক টিপস যেটা জানবে না উত্তর সেটা কিন্তু বলে দেওয়া হবে যে কোনো সব প্রশ্নের উত্তর তো সবাই জানে না কিন্তু সেটা কী করে ট্যাকেল করবে সেটা তোমাদের কিন্তু বলে দেওয়া হয় আমাদের পেড ব্যাচে যদি জয়েন করা থাকে দেখো নিচে স্ক্রিনে দেওয়া যাচ্ছে এই নাম্বারটা এই নাইন সিক্স জিরো নাইন ওয়ান ডবল টু সিক্স ডবল এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ মেসেজ করো পেমেন্ট করো স্ক্রিনশট দাও এবং আমাদের গ্রুপে হয়ে যাও প্রতিটা ক্লাস আমাদের কিন্তু করতে হবে শুধু ব্যাচে জয়েন করলে কিন্তু হবে না পড়াশোনা কিন্তু কন্টিনিউ করতেই হবে ঠিক আছে যদি তোমার ইচ্ছে থাকে ভালো কলেজ পাওয়ার বা একটা লক্ষ্য থাকে না আমাকে কিছুটা করে দেখাতে হবে তবেই ভর্তি হোক আদারওয়াইজ নয় যে মুখ দেখানোর জন্য ভর্তি হলাম বা কলেজে দেখি ক্লাসে কীরকমভাবে পড়াচ্ছে এ এত দেখার দরকার নেই তোমার যদি মনে হয় যে কিছু করতে চায় জীবনে তোমার যদি ইচ্ছে থাকে তোমার যদি খাটার মানসিকতা থাকে তবেই তুমি এখানে ভর্তি হবে ঠিক আছে দেখো কাব হচ্ছে বিয়ার বিয়ার মানে বললাম ভাল্লুক এবং ভাল্লুকের বাচ্চাকে বলা হয় কাব তা দেখো এই চারটে অপশানের মধ্যে কোন অপশানটাতে একটা মানে পশু বা তার সন্তানকে বোঝাচ্ছে বা তার ছেলেকে বোঝাচ্ছে বা তার বাচ্চাকে বোঝাচ্ছে দেখো প্রথম অপশান আছে পিয়ানো অর্কেস্ট্রা তো পিয়ানোর সাথে অর্কেস্ট্রার কোনো মিলবন্ধন নেই আগের সাথে তাহলে এই অপশানটা হবে না পিয়ানো মানে কি যে পিয়ানো বাজায় আর অর্কেস্ট্রা তাই না ওই বাদ্যযন্ত্র দুটোই বাদ্যযন্ত্র বাদক ঠিক আছে তাহলে এটা তো হবেই না তাহলে দেখো পাপ্পি ডগ তাহলে দেখো আমরা কী জানি ডগ মানে কুকুর কুকুরের বাচ্চাকে কিন্তু পাপ্পি বলা হয় তাই না তো এই অপশনটা হতে পারে তারপরে দেখা যাক অপশন নাম্বার সি ক্যাট ক্যাটের যে দেখো এখানে কিন্তু ঘুরিয়ে দিয়েছে হ্যাঁ এখানে ঘুরিয়ে দিয়েছে কিটেন ক্যাট তাহলে দেখো ক্যাটের বাচ্চা কিন্তু বলেনি এখানে হচ্ছে কিটেন ক্যাটের বাচ্চা তাহলে তো হবে না না সরি কিটেনের বাচ্চা হচ্ছে ক্যাট এটা তো হবে না তাহলে এই অপশানটা হচ্ছে না তারপরে অপশান নাম্বার ডি দেখো ঈগল ঠিক আছে ঈগল প্রেডিক্টার তাহলে এই অপশানটাও কিন্তু হচ্ছে না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর কী হবে এবিসিডির মধ্যে আশা করছি তোমার সবাই পেয়ে গেছো অপশন নাম্বার বি হচ্ছে প্রশ্নের সঠিক উত্তর একদম ওকে চলো এবার আমি তোমাদের নিয়ে যাচ্ছি পরের কোশ্চেন পরের কোশ্চেন হচ্ছে সিজার্স সিজার্স মানে হচ্ছে তোমার কাঁচি ঠিক আছে সিজার্স এর সাথে সম্পর্কিত ক্লথ মানে জামা প্যান্ট ঠিক আছে ওই যে কাপড় কাপড় কাটতে আমাদের কোনটা ইউজ করতে হয় যারা দেখবে টেলার্সের দোকানে থাকে দেখবি ওদের সঙ্গে সবসময় দেখে কাঁচি থাকে প্রচুর রকমের অস মানে কাঁচি নিয়ে ওরা কিন্তু কাজ করে তো সিজার্সের সাথে সম্পর্কিত হচ্ছে ক্লথ ঠিক তেমনভাবে দেখো অ্যাক্সের সাথে সম্পর্কিত অ্যাক্স মানে কী জানো যে দেখবি যারা ওই কাঠ কাটে না কাঠ যারা কাটে দেখবি ওদের বিরাট বড় একটা লম্বা একটা ব্লেডের মতো একটা জিনিস থাকে তাই না ওটা ধরে ওরা কিন্তু কাটে তো ওটাকে শও বলা হয় অনেক সময় এস এ ডাব্লু শ আর অনেক সময় কিন্তু অ্যাক্সে বলা হয় তো এখানে কিন্তু ওই অ্যাক্সে মানে হচ্ছে তো অ্যাক্সো মানে ওই যেটা দিয়ে কাটছে ঠিক আছে হ্যাক্স হ্যাক্সো ব্লেড বলে না তো এটা হচ্ছে অ্যাক্সে তো অ্যাক্সের সাথে সম্পর্কিত সম্পর্কিত হচ্ছে উড নাকি স্টোন ঠিক আছে স্টোনের সাথে সম্পর্কিত গ্রাইন্ডার দেখো স্টোন মানে কি পাথর আর গ্রাইন্ডার মানে যেটা দিয়ে মানে সেটাকে মানে মসৃণ করা হয় তো এটা তো হবে না কারণ আমি কি চাইছি আমি চাইছি যেটা কাটতে পারে তো কাট কাটার জন্য অ্যাক্সি তো ইউজ করা হয় অপশন নাম্বার এই তো সঠিক সঠিক উত্তর হবে তবু আমি চারটে অপশান দেখে নিচ্ছি একবার তাহলে স্টোন গ্রাইন্ডার হবে না গ্রাইন্ডার দিয়ে কাটা তো যাচ্ছে না কাটার দিয়ে কাটা যেতে পারে তাহলে এটা তো হবে না তারপরে এখন নিফ নিফের সাথে স্টোন তাহলে কাঁচি দিয়ে কখনও স্টোন কাটা যায় কাছে যদি কখনো কি পাথর কাটতে দেখেছো তাহলে এই অপশানটা কী করা এই দুটো অপশান হচ্ছে না তাহলে দেখো গান এর সাথে হান্ট গান মানে হচ্ছে বন্দুক আর হান্ট মানে শিকার করা তাই তো কিন্তু আমাদের এখানে কী চেয়েছে শিকার করার তো কথা হচ্ছে না এখানে আমাদের হচ্ছে যে কাজের সূত্রে আমরা কোনটা ইউজ করছি তো ক্লথ কাটার জন্য মানে জামা কাপড় কাচা কাটার জন্য আমাদের সিজার ইউজ করছি তাহলে সঠিক উত্তর কী হবে আশা করছি তোমরা সবাই পেরে গেছো অপশান নাম্বার যেহেতু বি হবে না সি হবে না ডি হবে না তাহলে কী পড়ে থাকলো অপশন নাম্বার এইতে তে পড়ে থাকলো তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার এ ঠিক আছে আশা করছি সবাই পেরেছ চলো এবার আমরা চলে যাই একদম আমাদের প্রথম যে প্রশ্নটা ছিল একদম প্রথম যে প্রশ্নটা ছিল প্রিভিয়াস এসে যেটা এসেছিল সেটা হচ্ছে লাইট এর সাথে সম্পর্কিত হচ্ছে ক্যান্ডেল অর্থাৎ আলোর সাথে সম্পর্কিত যেরকম ক্যান্ডেল ঠিক তেমন হবে কোনটার সাথে কী সম্পর্কিত সেটা আমাদের দেখতে হবে তাহলে দেখো লাইট মানে কি আলো আর ক্যান্ডেল হচ্ছে আমাদের মোমবাতি মোমবাতি ঠিক আছে বা বাতি ঠিক আছে এই এগুলোর সাথে সম্পর্ক যখনই আমি দেখবে ক্যান্ডেল চালাচ্ছি তখন কী হয় আলো উৎপন্ন হয় না তাহলে সোর্স কি লাইটের সোর্স হচ্ছে ক্যান্ডেল মানে উৎস লাইটের উৎস হচ্ছে ক্যান্ডেল তাই তো ঠিক তেমনভাবে দেখো যে এখানে দেখো এক্সারসাইজ আছে এক্সারসাইজ মানে কী আমরা যে ব্যায়াম করি না যে যোগ ব্যায়াম বা ব্যায়াম করছি সেই ব্যায়ামের সাথে সম্পর্কিত স্ট্রেংথ দেখো স্ট্রেংথ শক্তি বাড়ানোর আরও অনেক উপায়ও আছে তো এটা একমাত্র উপায় হতে পারে না আর এটার সাথে কোনো রিলেশনও নেই তাহলে অপশন নাম্বার এ কিন্তু হওয়ার কোনো চান্স নেই অপশান নাম্বার বি হচ্ছে কার ইঞ্জিন ইঞ্জিনের সাথে কারের সম্পর্ক রয়েছে কিন্তু এখানে বলছে যে ক্যান্ডেলের ঠিক আছে লাইটের উৎস হচ্ছে ক্যান্ডেল তাহলে কারের উৎস তো ইঞ্জিন হতে পারে না কার মানে গাড়ি গাড়ি কোথা থেকে উৎপন্ন হচ্ছে সেটা তার ইঞ্জিন হতে পারে না সেটা হয়তো কোনো ফ্যাক্টরি হতে পারে তাহলে এই অপশানটা হবে না অপশান নাম্বার বি হবে না এবার আসি অপশান নাম্বার সি ডায়েটিং ওভারওয়েট যদি আমি ওভারওয়েট হয়ে যাই তখন আমাকে ডায়েট করতে হবে তো এটা একটা এর হচ্ছে গিয়ে মানে আমাকে এক্সারসাইজের মধ্যে চলে যাচ্ছে এটাও কিন্তু এর কোনো মানে উৎস হচ্ছে না ডায়েটের ডাইটের কোনো উৎস কিন্তু হচ্ছে না তারপরে দেখো লাস্ট অপশান হচ্ছে পাওয়ার এর অপশন হচ্ছে এর যে অ্যানালজি সেটা হচ্ছে ব্যাটারি কি ব্যাটারি আমি বুঝতে পারছি দেখো ব্যাটারি থেকে আমরা যে পাওয়ার যেটা পাচ্ছি সেটার উচ্চ কি ব্যাটারি তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে কি অপশন নাম্বার ডি তাই না তাহলে এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশন নাম্বার ডি আমাদের যারা যারা উত্তর দিয়েছ আমার তরফ থেকে ভেরি গুড কংগ্র্যাচুলেশন তোমরা কিন্তু আজকের ক্লাসে শিখে গেছো যে কীভাবে কী করতে হয় আশা করছি তোমাদের যা যা প্রবলেম ছিল তোমাদের যা যা সমস্যা ছিল তোমরা যারা ভয় পেতে যে না আমি পারবো না বা আমার দ্বারা হবে না এক নম্বর ছেড়ে আসতে আশা করছি এবার আর তোমাদের ভয়টা থাকবে না তবু যদি তোমাদের কোথাও বুঝতে অসুবিধা হয়ে থাকে সেটা কমেন্ট করে জানো আমি আবার তোমাদেরকে বোঝাবো যতটা সম্ভব সহজে তো দেখা হচ্ছে নেক্সট করোনার ভিডিওতে প্রত্যেকে ভালো থেকো নমস্কার থ্যাংক ইউ